আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লাহমাবাদ ভাই ভাইজান আপনি যে জিজ্ঞেস করতে চেয়েছেন বা জানতে চেয়েছেন যে জর্দা পান বিড়ি সিগারেট এই সমস্ত ব্যবসা বা এই সমস্ত দোকান করা যাবে কি না দেখুন প্রথমত কথা হচ্ছে আল্লাহ হবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন সূরা আরফ আয়ত নম্বর একশো সাতান্ন আয়ত নম্বর একশো সাতান্ন ওয়াইমাত আল্লাহ রবুল আলমিন হালাল করেছেন ওদের জন্য পবিত্র জিনিসকে এবং হারাম করেছেন অপবিত্র জিনিসকে তো অপবিত্র বলতে এখানে যে সমস্ত জিনিসকে অপবিত্র বলা হয় এগুলো হচ্ছে মানুষের সমূহ ক্ষতি যেমন বিড়ি সিগারেট পান জর্দা মদ এগুলো মানুষের সমূহ ক্ষতি ক্ষতির অনেক দিক আছে একটা শারীরিক ক্ষতি আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি পারিবারিক ক্ষতি এ সমস্ত ক্ষতি যদি বর্ণনা করা যায় তাহলে তো হোয়াটসঅ্যাপে তো সম্ভব না তো যাই হোক এই সমস্ত জিনিস হচ্ছে মানুষের সমূহ ক্ষতি অতএব যেগুলো মানুষের সমূহ ক্ষতি মানুষের সমূহ বিপদ যেগুলোতে সেই সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমীন হারাম করেছেন মানুষদের জন্য এখন আপনি যদি বলেন যে ভাইজান বিড়ির কথা তো কোরআনে আসেনি বিড়ির কথা তো হাদেশে আসেনি পান জর্দার কথা তো হাদেশে আসেনি তারপরে সিগারেটের কথা তো হাদিসে আসেনি হাদেশে এসছে বা কোরআনে এসছে মদের ব্যাপারে হ্যাঁ মদ হারাম কিন্তু এটাও তো একটা প্রশ্ন যে হিরোইন তো কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয়নি হিরোইন তো কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয়নি যে হিরোইন হারাম তাহলে হিরোইনটা হারাম কেন হলো হিরোইন সারা পৃথিবীতে নিষিদ্ধ কেন নিষিদ্ধ হলো কারণটা কি কি কারণে হিরোইন নিষিদ্ধ তারপরে আপনার নানা ধরনের যে ট্যাবলেট উঠছে নিশাজাত ট্যাবলেট এই সমস্ত জিনিসগুলো হারাম কেন হারাম এগুলো তো কোরআন হাতে কোথাও উল্লেখ হয়নি কিন্তু কথা হলো যেগুলো মানুষের সমূহ ক্ষতি সমূহ ক্ষতির মধ্যে পরে সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন আর যদি প্রত্যেক জিনিসকে বলা হয় তমুক হারাম তমুক হারাম এইটা হারাম ওইটা হারাম তাহলে কোরআন করিম যেভাবে আমরা একটা ভলিউমে দেখছি কয়েকশো ভলিউম হতো এগুলো মানুষের জন্য কি হতো মানে পড়া তেলওয়াত করা মানুষের জন্যে বহন করা কষ্টকর হতো তাই মহান রব্বুল্লাহ আলমিন এমন একটা শব্দ দিয়ে সমস্ত জিনিসকে হারাম করে দিলেন কী বলেন ওয়াই হরিম আলাইহিম আলহাবাই সমস্ত অপবিত্র জিনিসকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হারাম করেছেন আর অপবিত্র বলতে যা মানুষের শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি পারিবারিক ক্ষতি সামাজিক ক্ষতি আর্থিক ক্ষতি সমস্ত ক্ষতির দিক এই খারাপের জিনিসের মধ্যে আছে এখন সিগারেটটাই নেন একটা জিনিস সিগারেট বা জর্দা পান জর্দা যেটা এটা আর্থিক ক্ষতি টাকা পয়সা যাবে শারীরিক ক্ষতি ডাক্তাররা কি বলছেন ডাক্তাররা বলছেন সিগারেট পান করলে ক্যান্সারের বা নানা রকমের নানা কঠিন রোগের তাকে মানে সেই কঠিন রোগ তাকে মানে তার হতে পারে বা কঠিন রোগের সে সম্মুখীন হতে পারে বা কঠিন বিপদে সে সম্মুখীন হতে পারে সেই সংখ্যা তার আছে সুতরাং সিগারেটের মধ্যে এই সমস্ত তার শারীরিক ক্ষতি সামাজিক ক্ষতি সামাজিক ক্ষতি কী যে এই সিগারেট ধোঁয়া বা পানের এই সময় জরদা এইগুলো আপনি যেমন আপনার যেমন প্রতিক্রিয়া ঘটবে পার্শ্ব প্রতিক্রিয়াও একটা ঘটবে পারিবারিক ক্ষতি আপনার এই দেখে শুনে আপনার ছেলেরাও বদ অভ্যাসে অভ্যাসই হয়ে যাবে বদ অভ্যাসে অভ্যাসই হয়ে যাবে সুতরাং এ সমস্ত জিনিস যখন খাওয়া নিষেধ এই সমস্ত জিনিস যখন ব্যবহার নিষেধ তাহলে তার ব্যবসাও নিষেধের মধ্যেই পড়ে তার ব্যবসাও নিষেধের মধ্যেই পড়ে কেমন আল্লাহ রসুলসাল্লাম বলছেন যে সুদ দিল যে সুদ খেলো এবং যে সাক্ষী যারা সাক্ষী দিল আর যে লেখল উভয়ই সমান পাপি উভয়ই সমান পাপি অতএব সিগারেট খাওয়া সিগারেট বিক্রি করা তাকে সহযোগিতা করা সমান পাপ সমান পাপ এগুলো থেকে এবং এগুলো হচ্ছে হারাম উপার্জন এগুলো হচ্ছে কি হারাম উপার্জন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন আল্লাহ ইল্লা ইয়েবা আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিস সারা আল্লাহ রব আলমিন গ্রহণ করেন না তাহলে আমি যখন নামাজ পড়ব নামাজ ভালো জিনিস পবিত্র জিনিস তাহলে সেই পবিত্র জিনিসটাকে পবিত্র অবস্থাতে পবিত্র থেকে আমাকে যদি আমি আদায় করতে পারি তাহলে আল্লাহ গ্রহণ করবেন আর যদি আমি অপবিত্রের সাথে পবিত্রের ঢুকিয়ে দিই তাহলে ওই নামাজটাও তখন কি হবে ওই অপবিত্রের খাতায় চলে গিয়ে আমার কবুল হবে না সুতরাং ভাইজান একটা কথাই আপনাদের বলবো যে আল্লাহ রবুল আলমিন যেটা হারাম করেছেন সেটা সে বিড়ি হোক সিগারেট হোক মানে আপনার জর্দা হোক তারপরে আপনার মদ মানুষের সমূহ ক্ষতি যার মধ্যে আছে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হারাম এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হারাম ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ